ফাংশনে কথা বলবে না? ওইটি আবার রাগ মূর্তি মা দুর্গার মতন, দেখি রাগ হয়েছে। ওলে বাবালে, তুমি নাটকি? নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কাজ তো শুরু করে দিয়েছি, রান্না বসে গেছে। ওই কফি তরকারি হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, টমেটোর চাটনি করব আর মাছের ঝোল করব। মাছের ঝোলটা এখনও কুটা হয়নি, কফি তরকারিটা ওর ঠাকুমা কুটে দিয়েছিল, ওটাই বসিয়ে দিয়েছি। বাবুসোনা একটু বেরিয়েছে, বাবার সঙ্গে ওই লেস ফুটি এসব কিছু, যাও না যাও কিছু আনতে। মেয়ে যে ঘোরাফেরা করছে, স্কুল খুলে যাবে আর ঘোরাফেরা করতে হবে না। আজকেই প্রায় স্কুল সব খুলে গেছে, ওর খুলবে বোধহয় মঙ্গলবার দিন খুলবে ওর। ব্যাস ও সকাল থেকে বেরিয়ে যাবে, ফিরবে চারটার সময়। বাবুসোনারও স্কুলে ভর্তির সময় চলে এলো, কিছুদিন পর ওকে স্কুলে ভর্তি করতে হবে। চলুন রান্নাটা করি, আবার দেখা হচ্ছে একটু পরে। এক্ষুনি রাগ হলো, এক্ষুনি দু ভাই বোন ভাব হয়ে গেল, কেক খেতে বসেছে দুজন মিলে, কেক খাওয়া চলছে। ওরা খাক, আমি আমার মুড়িটা বেড়ে নিই। ওখানে মুড়ি নিয়েছি, সকালবেলা চপ খাওয়া হয়ে গেছে। গরম গরম যখন চপটা আনে না, এত মজমজ করে। ওর বাবা জানেন মুড়ি দিয়ে চপ খেতে ভালোবাসি না, আনার সঙ্গে সঙ্গে আমাকে বললো খেয়ে নাও। আমিও চপটা খেয়ে নিলাম, এখন এই যে একটুখানি মুড়ি খাবো। দুটিখানি নিয়েছি, একদম দুটিখানি, চানাচুর দিয়ে খেয়ে নেবো ভাত আর তরকারিটা হতে হতে। এই যে কতগুলো মানি প্ল্যান্ট এনে দিয়েছে, আমি হাঁড়িতেই ঢুকিয়ে দিয়েছি, অনেক লম্বা এনে দিয়েছে। এটাকে কেটে কেটে একটাকে হাঁড়িতে ঢুকিয়ে দিয়েছি, একটা যে লম্বা বালতিতে জলে ঝুঁকি রেখেছি, ওটা আমি লাগাবো মাটিতে। এই যে বাবু আমার জন্য মাটি আনতে গেছিলো, আজকে একটু গাছ কিনতে যাব, মাটি নিয়ে এলো, গাছ লাগাবো, ঠান্ডা পড়েছে। জটা আছে, এই যতগুলো টব আছে তাতে গাছ লাগানো আছে, আজকে ওর নতুন কটা টব আনবো, গাছ লাগাবো। লাউলো ওকে নিয়ে ঘরকে এসো। ফাইনালি আজকে বাবুসোনা, আজকে বাবুসোনা যাচ্ছে চুল কাটতে নাকি? বাবাও তুলছে, ও তুলছে। এ বাবা চুপ করে বস থাকবি, হ্যাঁ সুন্দর করে কেটে আসবি। তাহলে গেল তোর ভাই চুল কাটতে, একটা লম্বা এনেছিল সেটাকে কেটে কেটে হাঁড়িতে দিয়ে দিয়েছি, আর এটাকে আমি একটু মাটিতে দিয়েছি, দেখি থাকে কি না। জড়ি দিয়েছি অনেক বড়টা, ওটা তো বাড়তেই চাইনি কেন কে জানে। ওর পাতাগুলো কি ছোট ছোট, আর এর পাতাগুলো কি বড় বড়, দুটা দু রকম। যদি বেঁচে যাইব জানলি বাবু, এর আগেও একটু লাগিয়েছিলাম, কতবার লাগালাম, হয়ে গেছে। আয় চলাই দেখি কেমন কেটেছে, তোমার মতনই চুলটা লাগছে। থাকবি বাইরে? যাক তুই ফাইনালি চুল কাটলি, কত এক বছর না দেড় বছর পর কাটলো, দেড় বছর পর বোধহয় সেলুন গেল, নাইলে আমাকে চলাই চলাই। ও তাহলে এতদিন আমাকে কেন কষ্ট দিত নাপিত সাজিয়ে? আমি সামনে দাঁড়াই বসলাম, একটা মন্দির যেন বোঝাই ওতে গল্প করি আর কি। এই নোংরা হাত দিস না বাবারি, চলাই যাক, আমার একটা কাজ কমালি বাবা। খাওয়া দাওয়া করে আমি একটু বাজার যাব, কটা জিনিস কেনার আছে। বাবু নোংরা আছে রাস্তায়, যাস না। হ্যাঁ আমি একটু বেরোচ্ছি দুপুরবেলা খেয়ে দিয়ে, মেয়ে থাকছে বাড়িতে, ও তো আমার এখন দারোয়ান হয়েছে, ঘর ঘাট দেয়। নামি না বাবু, আমি যাচ্ছি। রাস্তা পুরো ফাঁকা, দুপুরবেলা পুরো ফাঁকা, হ্যাঁ রাস্তাঘাট একবারে
আছে লোকজন সেরকম না, ও বাইপাস দিয়ে সন্ধ্যেবেলা ফেরানো যাবে না, এত ভিড়। আজকে কোলে উঠে গেছো কেন বাবা? আজকে তুই ছুটবি না, জিনিস নিবি না? হ্যাঁ, তুই ভুলে গেলি, তুই ক্রিম বিস্কুট নিবি না তো? চলো ক্রিম বিস্কুট নিবো। হ্যাঁ বাবা ভুলে গেছে, কয়েকদিন অনেক দিন হয়ে গেল, 15 দিন 20 দিন পর এলো তো ভুলে গেছে। কোথায় তোমার ক্রিম বিস্কুট? নাও, এই তো এই তো নাও। হ্যাঁ হ্যাঁ, সসটা নাও, চিল্লাচ্ছ কেন? এই তো সস নাও। না না, ওটাই না, ওটাই নাও, আছে আমার। না ওটা লাগবে না, তুমি ওটাই নাও। আরে ইমলি নিতে হবে। ওকে ক্রিম দিয়ে দাও না, একটা আনতে গেছে না কি গো? ইমলিটা এসো না, বলে দাও না, ওই শুনলো কন আর চিজটা বললাম যে বুঝতে পারছি না। আর কি নিবি বাবুসোনা? আর কি নিবি? নিয়ে নাও না, একটা নিয়ে নাও, সুইটু খাবে। হ্যাঁ ওটা বিস্কুট, তুমি নিবে? ও বাদাম নিতে হবে, দাঁড়া দাঁড়া একটু, বাদাম নিতে হবে, তিল নিতে হবে। আর বছর কিনে দিবে আগে থেকে সব? ভুল হয়ে গেল না? এই যে 2 কেজির একটা মজরেলা চিজ নিয়েছি, তোলা যাবে না, এত ভারী এক হাতে তুলতে পারবো না। 2 কেজি আর একটা যে কর্ন প্যাকেট, 1 কেজি কর্ন প্যাকেট, 500 বাটার, আর একটা ক্রিম কেকের জন্য, একটা ক্রিম কেক আর বিস্কুট শেষ হয়ে গেছিলো নিয়েছি, একটা ধোকার প্যাকেট নিয়েছি, আর এই কুচু বিস্কুটগুলো বাবুসোনা খায় সেগুলো নিয়েছি, আর এই যে একটা আদা রসুন পেস্ট, আর একটা টমেটো সস, আর একটা ইমলি সস, আর একটা তিল প্যাকেট, মেয়ে তিল দিয়ে চিনি দিয়ে করে দিলে খায়, একটু গরম মশলা, একটু দুটো সাবান, আর কীগুলো কিনলাম, বাকি সব বাবুসোনা ছোটো ছোটো বিস্কুটগুলো খেয়ে ফেলেছে। আর এমনি তো বাড়ির জন্য সোদাপাতি ওর বাবা নিয়ে এসছে, এগুলো আমার দরকারের জিনিস, আমি গেছিলাম কিনতে। চলুন বিকেল হয়ে গেছে, আমি একটু চা টা করি, দেখা হচ্ছে আবার একটু পরে। কী করছো? এই যে আমি চা খাচ্ছি, চা হয়ে গেছে, এই যে চা আমিও খাচ্ছি, ওর বাবা চা খাচ্ছে, আমি চা খেয়ে দিয়ে বাবুসোনাকে খাওয়াবো। বাবুসোনা বেরোবি নাকি কোথাও? কোথায় যাবি, অফিস? কিছু কিনতে হবে সেই? বাবার কাজ আছে তো, তাই 2 ভাই বোনে ধুনা দিচ্ছে এখন, খুব কাজের হয়ে গেছে। ওর বাবাকে দিতে বললো, মেয়ে বলে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মেয়ে ধুনা দিচ্ছে, ভাই বাতাস করছে, ছেড়ে দে ভাইকে দিয়ে একটু, ব্যাস হয়ে গেছে, আর দিতে হবে না ধুনা, যা ঠাকুরের কাছে রেখে দিয়ে চলে, যাও ছাতে রেখে দিয়ে চলে এসো। হাত গুলাচ্ছ, কামড়ে দিবে কুলু, এ দেখছো গঁ গঁ করছে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, গামলায় ঢুকিয়ে তাকে আদর করছে, ছেড়ে দে, দেখছো দেখছো, দে কামড়ে দিবে, খালি আছে, সেটা কুলুকে নিয়ে খেলা করছে, মেয়ে যে আঁকছিল ওই ওটা দেখে, ওটা ডবল ডবল সব আর কি, বন্ধুরা চেয়েছে, আঁকাগুলো সুন্দর সুন্দর তো, খুব সুন্দর না হলেও ওর কাছে আমার কাছে সুন্দর, ডবল ডবল সব এঁকেছে, বন্ধুদের ভালো লেগেছে, বলেছে এরকম এনে দিবি, এই সারা দুপুরে বসে বসে ডবল ডবল সব এঁকেছে। এত বকর বকর করে না বাবুসো না, এই যে রাতের জন্য পরোটা বানাচ্ছি, পরোটা আসেবেলা কপির তরকারি আছে, পরোটা কপির তরকারি আর মিষ্টি, ব্যাস হয়ে যাবে। চলুন আজের ব্লগটা এখানেই শেষ করছি, দেখাবো একটা অন্য ব্লগে।